কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে নতুন রূপ দেওয়ার কাজ শুরু করেছে শিলিগুড়ি পৌর নিগম। নতুন রূপ পেতে চলেছে বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিং পুলও। এই নিয়ে সোমবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সভাকক্ষে এসজেডিএ ও পিডব্লিউডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। জানা গিয়েছে স্টেডিয়ামের বিভিন্ন দিক খতিয়ে দেখছেন পিডব্লিউডি আধিকারিকেরা। তাদের রিপোর্ট অনুযায়ী বিভিন্ন কাজ সম্পন্ন করা হবে। এই বিষয়ে ইতিমধ্যেই পিডব্লিউডি মন্ত্রী পুলক সাহার সঙ্গে কথা বলেছেন মেয়র। এদিন মেয়র জানান, আমরা এই পুরো যে স্টেডিয়ামটার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব, রেট্রোফিটিংসের কাজ আমরা করব, কিন্তু তার আগে এটা একটা জেনারেল সার্ভে করতে হবে, যেটা কাইন্ড অফ এক্সরে, যে কলামগুলো অনেকটা ফেল করছে এবং ভেতরে কি কতটা ড্যামেজ হয়ে আছে স্ট্রাকচারাল, সেই বিষয়টা দেখার জন্য একটা স্পেশাল টাইপ অফ ইনভেস্টিগেশন দরকার। সেই ইনভেস্টিগেশন করার জন্য আমরা পিডব্লিউডিকে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল দেবো। পিডব্লিউডি উইল আন্ডারটেক দ্যাট ওয়ার্কস এবং তারা স্কোপ অফ ওয়ার্কটা বললে রেট্রোফিটিংসের কাজটা শুরু হবে। ইন দ্য মিন টাইম আমি পিডব্লিউডি মিনিস্টারের সাথে কথা বলেছি, অনারেবল শ্রী পুলক রায়, এবং তাকে আমি একটা ডিও লেটারও দিয়েছি। আমি আবার ওভার টেলিফোনে কথা বলবো। পিডব্লিউডির একটা ফুল টিমকে আমরা চেয়েছি, তাদের প্রেজেন্স, তারা একটা পুরো মাঠের একটা ডিপিআর তারা তৈরি করে আমাদের দিক কোথায় কী করতে হবে। ইন দ্য মিন টাইম যিনি আমাদের উত্তর কন্যা করেছিলেন ডিজাইন অ্যাকশন গ্রুপে, মিস্টার মেহতাজি, উনি এসেছিলেন, উনি আবার 16 তারিখে আসবেন। উনি একটা ওনার মতো করে বিভিন্ন সাজেশনস অবজারভেশনস দিয়েছে, সেই অবজারভেশনের উপরে আমরা প্রাথমিক কাজটা স্টার্ট করছি। পরে পিডব্লিউডি আন্ডারটেক করলে ওই ডিজাইন ড্রয়িংগুলো আমরা পিডব্লিউডি কাজের সাথে ওটাকে আমরা ম্যাচ করাবো। এছাড়াও স্পোর্টস অ্যান্ড ইউথ ডিপার্টমেন্ট মিনিস্টারের সাথে কথা হয়েছে, সে কিছু টাকার বরাদ্দের জন্য দিতে বলেছিল আমাদের প্ল্যান এস্টিমেট, সেটা আমরা পাঠিয়ে দিয়েছি। আর স্টেডিয়াম কমিটির কাছে যে ফান্ডটা আছে সেই ফান্ডটার কীভাবে ইউটিলাইজ হবে সেটা নিয়ে কথাবার্তা হয়েছে ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের মন্ত্রীর সাথে। তাকে আমি একটা ডিও লেটার দিয়ে ডিটেলে জানতে চাইব, ও যেভাবে আমাদের ডাইরেকশন দেবে আমরা সেইভাবে এই কাজটা করব। তৃতীয়ত হচ্ছে সুইমিং পুলটা, আমরা এজেন্সিকে একটা রেট ঠিক করে তাকে আমরা দিয়েছি, সে ওটা রিপেয়ারিং আরেকটু কিছু করতে হবে করছে, এবং এসজেডিএ কাজটা করেছিল, এজেন্সি কাজটা জায়গায় জায়গায় কিছু ডিফেক্টিভ কাজ করেছে, তাদের রেটও অনেক চেয়েছিল, সেই রেটটা রিকাস্ট করেছে স্পোর্টস ডিপার্টমেন্ট, এবং স্পোর্টস ডিপার্টমেন্ট তারপর একটা টাকা স্যাংশন দিতে বলেছে, সেটা এসডিও ম্যাডামকে কাছে চিঠি এসছে ইউথ সার্ভিস ডিপার্টমেন্ট থেকে, সেটাতে আমাদেরও অ্যাপ্রুভাল লাগবে, আমরাও সেই অ্যাপ্রুভাল দিচ্ছি। 25 লক্ষ সামথিং টাকা, সেই টাকাটা আমরা এসজেডিকে ডিপোজিট করে দিচ্ছি, কেননা এজেন্সি বহুদিন আগে আমরা টেক ওভার করার আগেই এসজেডিএ থ্রু দিয়ে সুইমিং পুলে বেশ কিছু কাজ করেছে, তাদের পেমেন্টটা যাতে ক্লিয়ার আপ করে দেয়।